একটি করে দুটি পাতার সবুজ সমারোহ এ দৃশ্য টিলা পাহাড়ের সিলেটের নয় দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের এখানের অনাবাদী পতিত জমিতে চা চাষ করে লাভবান হওয়ার কথা জানান চাষিরা তবে সরকারি সহায়তা না থাকা এবং কাঁচা পাতা বিক্রিতে দাম কম পাওয়ার অভিযোগ তাদের আছে কারখানা মালিকদের সিন্ডিকেট প্রতি জমি যেগুলো পড়েছিল ওগুলাতে নতুন চা আসাতে চা লাগাতে অনেকটা এখন লাভবান দেখা যাচ্ছে চা বাগান হয়ে অনেকের জীবনটা পরিবর্তন হয়ে আসছে যারা বেকারগ্রস্ত ছিলাম অনেকেই স্বাবলম্বী হয়েছি খারাপ দাম বাড়ে খারাপ দাম কমে এই জন্য অসুবিধা সিন্ডিকেটের যে বিষয়টা যে সিন্ডিকেট যে করতেছে যে দেখুন কোনো সময় বিশ টাকা কোনো সময় আঠারো টাকা কোনো সময় পার্সেন্টেজ করতেছে কোনো সময় ইয়ে করতেছে এই এই জিনিসগুলো যদি আমাদের যদি একটু সরকার নজর দেয় জেলায় বাইশটি চা প্রক্রিয়াজাতকরণ কারখানার লাইসেন্স প্রদান করা হলেও স্থাপিত হয়েছে মাত্র এগারোটি যার তিনটি রুগ্ন এসব কারখানা চাষিদের কাছ থেকে সবুজ পাতা কিনে চা তৈরি করে সরকারি পৃষ্ঠপৃষ্ঠতা পেলেই চা শিল্প আরো উন্নত হবে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের তথ্যমতে জেলায় এ পর্যন্ত বাইশো হেক্টর জমিতে চা আবাদ হয়েছে পরীক্ষামূলক পর্যায়ে নয়টি বড় বাগান সহ আটশো নিবন্ধিত হলেও ক্ষুদ্র ও মাঝারি মিলে জেলায় চা বাগানের সংখ্যা প্রায় চার হাজার যেহেতু চা লাভজনক ফসল এজন্য ক্ষুদ্র পর্যায়ে বাড়ির এবং উঁচু পতির জমিতে সবাই চা চাষ করতেছে এবং তাদের ভাগ্য পরিবর্তনে এই চা চাষ ভূমিকা পালন করতেছে দু সালে জেলার বারোটি কারখানা থেকে চুয়ান্ন লাখ ছেচল্লিশ হাজার কেজি চা উৎপাদন হয় যা লক্ষ্যমাত্রার দ্বিগুণ সমর ইসলাম একুশে টেলিভিশন